বলছেন একটা নির্দিষ্ট সময় তোমাকে আমি বেঁধে দিয়েছি সুম্মান্তুম তান্তুনুন তারপরে তোমরা কেন সন্দেহের ভিতরে থাকো এই জীবন একদিন ছেড়ে যেতে হবে তাতে কোনো সন্দেহ নাই যে কোনো সময় এই জীবনের সমাপ্তি হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম শুনলেন তিনি ছিলেন মক্কায় তিনি চলে আসলেন মদিনায় তিনার মাকে বললেন মা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে যাব আমি ওনাকে ভালোবাসি ছেলের নাম হলো আব্দুল উজ্জা কি নাম আব্দুল উজ্জা চাচার কাছে কাজ করতেন চাচা বললেন আমি হলাম মুহাম্মদের বিরোধী একজন মানুষ আমি মূর্তি পূজা করি তুমি মুহাম্মদের কাছে যেতে পারবা এক বছর দুই বছর 17 বছর অতিবাহিত হলো ছেলে বালেগ হলো এবার চাচার সামনে গিয়ে বলছে চাচা আমার ছোটবেলায় আব্বাকে হারিয়েছি আমার মা বলেছেন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ মা হারিয়েছেন তার কাছে গেলেই আমি আসল আদর পাব আমি তোমার কাছে থাকব না আমি নবী মুহাম্মদের কাছে চলে যাব চাচা বলছেন আমার কাপড় নিয়ে যেতে পারবি না কাপড় খুলে যা জামা খুলে যা সব খুলে যা আমার কিছুই নিয়ে তুই যেতে পারবি না উলঙ্গ হয়ে দৌড়া শুরু করলেন আর বললেন মুহাম্মদ মুহাম্মদ নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনি নবী মোর পরশ মনি তিনি দৌড়াতে লাগলেন হঠাৎ করে মায়ের কথা মনে উঠল মায়ের গোত্রের সামনে গিয়ে মা মা করে চিৎকার করছে দুঃখিনী মা যেখানেই সন্তান ডাকু পশু পাখি না জানিতে আগে জানে আজকের বিজ্ঞান বলছে মায়ের ব্রেনের ভিতরে একটা সফটওয়্যার আল্লাহ সন্তানের জন্য ডাউনলোড করে দেয় সন্তান যত দূরেই বিপদে পড়ো কেউ জানার আগেই মা জেনে যায় গত 6 মাস আগে নিউ ইয়র্কে একটা ছেলে মারা গেছে 23 বছর একটা ছেলে মারা যাওয়ার সাথে সাথে লোকেরা ফোন করেছে তার মাকে কোথায় নিউ ইয়র্ক কোথায় বাংলাদেশ প্রায় 10,000 মাইলের দূরত্ব মাকে ফোন করার সাথে সাথে মা বলছে আমার ছেলে নাই আমার ছেলে নাই লোকেরা বলছে না আপনার ছেলে অসুস্থ কোনা যা বলো আমার ছেলে নাই এই মাকে কষ্ট দেয় জালেম পাষণ্ডরা এই মায়ের কথা শুনে না চট্টগ্রামে গেলাম মাহফিলে রাত গভীর বৃষ্টি হচ্ছে একটা মহিলা এসে দাঁড়িয়ে আছেন আমি বললাম এই মহিলা কার কাছে এসেছে লোকেরা বলল হুজুর অনেক লোকে একখানা হতা হইতো স্যার চট্টগ্রামের ভাষা ছাড়া তিনি কিছুই জানেন না আমি চাইজন কি হই বান্দে আমি চট্টগ্রামের ভাষা পারি আলহামদুলিল্লাহ তিনি বলছেন বাজি আর ফোয়া আরে হারি ফেলাই বলে আমি তোমার কাছে আসি তুমি একখানা দোয়া করো আর ফোর আল্লাহ হেদায়াত দে মহিলা বলছে আমার ছেলে বইয়ের ষড়যন্ত্র পড়ে আমারে মেরে ফেলতে চায় আমি তোমার কাছে এসেছি ছেলের জন্য বদদোয়ার জন্য না তুমি একটু দোয়া করো আল্লাহ যেন আমার ছেলেটাকে হেদায়াত দেয় ছেলে মাকে মারার জন্য আসছে আর মা ছেলের জন্য হেদায়াত চাচ্ছে আল্লাহু আকবার কি মা সেই দয়ালু মা যখনই ছেলের ডাক শুনেছে বাহির থেকে দৌড়ে ঘরের থেকে দৌড়ে বেরিয়েছে যখন মা ছেলের ডাক শুনলো এসে দেখে উলঙ্গ মা চোখে হাত দিয়ে ফেলেছেন বলছে বাবা তুমি কে বলছে আমি আব্দুল উজ্জা আমার এই মা এই বাড়িতে থাকে ছোটবেলায় আমি আমার বাপকে হারিয়েছি মা বলল তোমার এই দশা কেন ছেলে বলল মা তুমি জানো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তুমি ছোটবেলায় বলেছিলে আমার দুঃখ একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বুঝবে সেজন্য আমার চাচাকে যখন বললাম চাচা বলল আমার কোনো কাপড় নিয়ে আমার দুশ্মন মুহাম্মদের কাছে যেতে পারবি না আমি সব ছেড়ে দিলাম কিন্তু নবীকে আমি ছাড়তে পারবো না মা তিন টুকরা কম্বল এনে দিল কমলি এনে দিল এক টুকরা বাঁধলো আর এক টুকরা গায়ে দিল আর এক টুকরা হাতে করে নিয়ে দৌড়ানো শুরু করলো মদিনা 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 মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা মদিনার জন্য ভালোবাসা রাখবেন গুনাহগুলো মাফ করে দিবেন কে মদিনায় মরতে চাইবেন মাগফিরাত দান করবেন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শেরি বাটখারা কেজির জন্য পর্যন্ত দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনায়
মদিনায় গিয়ে মসজিদে নববীতে পড়লো ছেলেটি উস্কো খুস্কো চেহারা সারা শরীরে ময়লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাকে দেখেই এইভাবে হাত বাড়ায়া দিলেন এই আব্দুলুল জাগি বিশ্বনবীর বুকের উপরে পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার চোখের পানি মুছে দিলেন আগে মানুষকে ভালোবাসেন তাহলে আপনাকে ভালোবাসবেন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে কিছুই বললেন না চোখ মুছে দিয়ে বললেন তুমি কেমন আছো ছেলে বলছে আমার মৃত্যুর পরে কোনো পুরুষ এইভাবে আমাকে বুক নিয়ে আদর করে নাই আমার মনে হয় আপনি সেই মানুষ যার জন্য আমি এত দূর দৌড়িয়ে এসেছি আপনার নাম কি রাসূল সাল্লাল্লাহু বলেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু নিজের কাপড় এনে দিলেন তাকে গোসল করিয়ে দিলেন নিজ হাতে আয়েশাকে বললেন আয়েশা একজন দামি মেহমান এসেছে তার জন্য নাস্তা বানাও খাওয়ালেন মসজিদে নববীতে থাকতে দিলেন দুই তিন দিন পরে আব্দুল উজ্জা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ওই যে সাহাবীরা উঠবস করে আমার বড় ভালো লাগে ওই যে উঠবস করে কি জানি পড়ে আমার বড় ভালো লাগে আমি এভাবে করতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন এভাবে সালাত পড়ার আগে আরেকটা কাজ করতে হবে তোমাকে ঈমান আনতে হবে তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ে নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে এত সুন্দর ব্যবহার করলেন এখন এই আব্দুল উজ্জা যখনই নামাজে দাঁড়ায় জোরে জোরে পড়ে আল্লাহু আকবার জোরে জোরে পড়ে সূরা ফাতিহা সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এত জোরে পড়ে আমরা মনোযোগ দিতে পারি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তাকে কষ্ট দিও না নিষেধ করো না আমাকে পাওয়ার জন্য এক টুকরা কাপড় শরীরে নিয়ে আসতে পারে নাই বড় দামি তার ঈমান তাকে যেভাবে খুশি ইসলাম যেভাবে খুশি কালেমা পড়তে দাও নামাজের সূরাগুলো পড়তে দাও এমন সময় এসেছে তাবুকের জিহাদের ঘোষণা এই আব্দুল উজ্জা তার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিলেন আব্দুল্লাহ জুলবাদাদাই দুই কমলি আলা আব্দুল্লাহ যখনই তাবুকের জিহাদের কথা আসলো আব্দুল্লাহ এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার তো দেয়ার মতো কিচ্ছু নেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরো সম্পদ দান করে দিলেন ওমর ফারুক অর্ধেক দিলেন 10,000 স্বর্ণ মুদ্রা 100 অর্ধ দিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু আমি গরিব মানুষ আপনি একটু দোয়া করেন আমার জীবনটা যেন আল্লাহ তাবুকের জিহাদে কবুল করে নেয় রাসূল সাল্লাল্লাহু দোয়া করলেন আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত কাফিরদের জন্য আমি হারাম করে দিলাম সাহাবি আব্দুল্লাহ বলেন আমি চাইলাম কি আপনি দোয়া করলেন কি রাসূল সাল্লাল্লাহু বললেন এখন যদি তুমি বিছনায় শুয়ে মারা যাও আমার আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে তাবুকের জিহাদে রওনা হলেন পথিমধ্যে গিয়ে আব্দুল্লাহর জ্বর উঠল প্রচন্ড জ্বর আব্দুল্লাহকে দেখে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু একটু পরে আসার পরে যখন সবাই ঘুমিয়ে পড়ল খবর আসছে আব্দুল্লাহর দুনিয়াতে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি জানাজা পড়ালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবরে নামলেন উপর থেকে চার খলিফা লাশ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশ দেখে আল্লাহকে বলছেন আল্লাহ এই লাশটা মাটিতে রাখা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর খুশি ছিলাম তুমি আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও আলী রাদিয়াল্লাহু আনহু বললেন এই জায়গায় যদি আব্দুল্লাহ না হয়ে আমি আলী হতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত সেজন্য কোন সময় মৃত্যু আসে আদালম মুসাল্লা আমরা কেউ জানি প্রত্যেক সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন সাহাবায়ে কেরাম বলতেন ফায়দা আসবাহতা ফালান তানতাজিরুল মাসা যখন কালেমার উপর সকাল হলো সন্ধ্যার অপেক্ষা করো না আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনায় বললেন এমন একটা সময় আসবে সকালে মানুষ মুমিন হবে বিকালে কাফের আবার বিকালে কাফের হবে সকালে মুমিন বিকালে কাফের মসজিদে যায় মুমিন হইয়া আবার বেরিয়া কুফরি করে এখন সেই সময় আসরা নাই আবার বলেছেন সায়াতি জামান ইয়াতুনাল মাসাজিদ লাইসা ফিহি মুমিন এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু একজন মুমিন না একজন মুমিন না
জিজ্ঞেস করা হলো কেন ইয়া রাসূলুল্লাহ এটা কোন সময় হবে এই অবস্থা একজন মুমিন হবে না ইমামও না মুয়াজ্জিনও না মুতাল্লি না কেউ মুমিন না